চলতি মরশুমে মোহনবাগান রত্ন এবং ভারত গৌরব একই ব্যক্তি। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দিবসেই দুই সম্মানে ভূষিত হবেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। আর তা নিয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বসু। একটা জিনিস ভালো হয়েছে যে মোহনবাগান রত্ন একটা ক্রিকেটারকে দেওয়া হচ্ছে, কারণ এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, তো সারাক্ষণ ফুটবলারদের দেওয়া হয়, এটা অনেকবার কথা উঠেছে। কিন্তু দেখুন, সৌরভ গাঙ্গুলি ইজ অ্যান অটোমেটিক চয়েস, সো ইস্ট বেঙ্গল পরে অ্যানাউন্স করেছে। সো আমি মানে এটা কে কাকে কপি করেছে বুঝতে পারছি না, কারণ আমার তো মনে হয় মোহনবাগানকে দেখেই ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করেছে। সো একটা তো জিনিস আছে, মোহনবাগান যে রাস্তাটা দেখায় সবাই সেই রাস্তাটাই যেতে চায়। কিন্তু তবে ইন্টারাপ্ট করছি আপনাকে, ইস্ট বেঙ্গল ক্লাবে কালকে যখন ঘোষণা করা হয় এবং জানানোর সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে একটা স্ক্রিনশট, মোবাইলে স্ক্রিনশট দেওয়া হয়, তাহলে তো বলতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবের যে কর্মকর্তার ফোন থেকে মেসেজটা গেছিল তার বাড়িতে দেবাশিস দা কোনো লোক ঢুকিয়ে রেখে তার মেসেজ দেখে নিয়েছে তারপরে করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।